ফার্স্ট অফ অল বলতে চাই ফুল বডি গ্রাফিক্স টু হান্ড্রেড ফোর বি একশো টাকার মধ্যে খরচা হয়েছিল মোটামুটি আটশো টাকা হাজার টাকার মধ্যে তোমাদের গ্রাফিক্সটা ফুল কমপ্লিট হয়ে যাবে আর সেকেন্ড এটা দেখতে পাচ্ছি এটা সিলভার ছিল ফার্স্টে জি নসর মতো হেডলাইটের স্টিকার করিয়েছিলাম যাতে একটু সামনের ফ্রন্ট তোমাদেরকে একবার সাউন্ড শোনায় আমি হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডি চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো তোমাদের জন্য একটা নতুন ভিডিও নতুন টপিক নিয়ে চলে এলাম যে আমার বাইকের এটা নিয়ে তো আমার বাইকে কী কী মডিফিকেশন করেছি আর একবার আমি ডিটেলস একটা ভিডিও বানাচ্ছি তার জন্য তোমরা সবাই চেক আউট করো আমার বাইকটা কেমন লাগছে ঠিক আছে কিছুদিন আগে বিশ্বকর্মা পূজা ছিল তো বাইকটা ওয়াশিং করেছিলাম আর একটু সাজিয়েছিলাম তো তোমরা সবাই দেখো কেমন লাগছে বাইকটা ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমার মডিফিকেশান টেস্টটা কেমন ঠিক আছে লোক অনেক কিছু বাইকের সামনে হেডলাইটের নাম টাম লেখায় ঠিক আছে আমি কিন্তু ওই কিছু করি না আমি একটা প্রিমিয়াম লোক দেওয়ার চেষ্টা করেছি বাইকটাতে আর আমার বাইকে কিন্তু মিটারও লাগানো আছে তো এখন প্রায় সন্ধ্যা প্রায় হয়ে গেছে ঠিক আছে তো মোটামুটি ভিডিওর কোয়ালিটিটা খুব একটা হয়তো ভালো আসবে না তোমরা সবাই বাইকটা দেখতে পাচ্ছি আমি জায়গাটা চেঞ্জ করে নিলাম ঠিক আছে তো তোমাদেরকে একে একে করে বলি আমি বাইকটাতে কী কী মডিফিকেশন করেছি আর কত কী খরচা আমার প্রায় হয়েছে ফার্স্ট অফ অল বলতে চাই ফুল বডি গ্রাফিক্স টু হান্ড্রেড ফোর বি আমি ফ্লিপকার্ট থেকে বাই করেছিলাম এগুলো প্রাইস নিয়েছিল আমাকে চারশো আশি টাকার মতন প্রাইস নিয়েছিলো আর লাগাতে তিনশো চারশো টাকার মতন খরচা হয়েছিল মোটামুটি আটশো টাকা হাজার টাকার মধ্যে তোমাদের গ্রাফিক্সটা ফুল কমপ্লিট হয়ে যাবে আর সেকেন্ড এটা দেখতে পাচ্ছ এটা সিলভার ছিল ফার্স্টে এটা আমি ব্ল্যাক করেছি আর অ্যাপাচির লোগোটা লাগিয়েছি ঠিক আছে আর দেখতে পাচ্ছো এইটা এটা সাদা রঙের ছিল ঠিক আছে এটা সাদা রঙের ছিল এটা আমি রেড করিয়েছি এখানে রেড করিয়েছি একটুকু ঠিক আছে যাতে একটু ম্যাচিং হয় আর হুইল কাভার লাগানো আছে দেখতে পাচ্ছ এই চাকার লুকটা একটু ভালো আসে তার জন্য আমি হুইল কাভার লাগিয়েছিলাম সামনে পিছনে দুটোই লাগানো আছে এখানে দেখতে পাচ্ছ সকালে গোল্ডেন কালারে করিয়েছি ঠিক আছে আর এই ভাজারটা টু হান্ড্রেড ফোর বি লাগিয়েছিস অরিজিনাল ঠিক আছে তোমাদেরকে এক আমি দেখালাম ঠিক আছে এক সাউন্ডটা আবার শোনাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছি এক দশটা আমি ডিকেট করেছি ফুল সিস্টেম করেনি ফুল সিস্টেমে প্রচুর সাউন্ড হয় ঠিক আছে আর তারপরে বাইকে মাইলেজের প্রবলেম হবে বাইকের ইঞ্জিনের ক্ষতি হয় তাই জন্য আমি ডিকেট করিয়ে লাগিয়েছি এটা ঠিক আছে তো তোমরা একদমটা লাগাতে পারো এটার ফুল ভিডিও আমার এই চ্যানেলে আসছে খুব তাড়াতাড়ি ঠিক আছে এটা কেমন লাগছে তোমার সবাই কমেন্টে জানাও খুব একটা মোটিভেশন করানো হয়নি বাইকটাতে সেরপে গ্রাফিক্স করানো হয়েছে আর কিছু টুকটাক স্টিকার মানে কিছু যে নাম লেখানো ফাঙ্কি স্টিকার এই সেই কিছু করানো হয় কিন্তু সেরকম হয়নি বাইকটাতে আর দুটো আমি মিনি ড্রাইভ লাগিয়েছি তোমাদেরকে দেখাচ্ছে একবার দেখতে পাচ্ছ মিনি ড্রাইভের শোটা ঠিক আছে তো রায় রাত্রে একটু ভিসিবিল কম হয় তার জন্য আমি দুটো মিনি ড্রাইভ লাগিয়েছি এটা লো বিম এটা হাই বিম দেখতে পাচ্ছ জি নসর মতন হেডলাইটের স্টিকার করিয়েছিলাম যাতে একটু সামনের ফ্রন্ট হেডলাইটটা যেমন জি নাইন হান্ড্রেডের মতো লাগে আর কি না আমার জি নসর খুব ভালো লাগে বাইকটা তো জি নাইন হান্ড্রেড তো বাইক করতে এখন পারবো না তার জন্য ওই অ্যাপ আছে দিয়ে শখ মিটাচ্ছি চি জি নসর তো ওভারঅল বাইকটা লুক কেমন লাগছে তোমার সবাই বলো ঠিক আছে বাইকটাতে খুব একটা খরচা আমার হয়নি ঠিক আছে বাইকটা আমি নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড ওয়ান সিক্সটি ফোর বিবিএস ফোর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ঠিক আছে তো এখন তোমার সবাই বাইকটা কেমন লাগছে তোমার সবাই কমেন্টটা আমাকে জানাও তো ফ্রেন্ডস ছোটো ভিডিও একটা ছিল ঠিক আছে ছোটো ভিডিওর মধ্যে তোমাদেরকে মোটিভেশান দেখালাম কী কী করেছি আমি ঠিক আছে দু তিনটা মোটিভেশান করেছি বেশি কিন্তু করিনি তো তোমার কাছে বাইকের ফার্স্টের যে লুকটা ছিল সে লুকটা একবার দেখায় দেখতে পাচ্ছ বাইকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ছিলো আমার ওয়ান সিক্সটি ফোর বিএস ফোর মডেল ঠিক আছে এটা আমি সেকেন্ড হ্যান্ড বাই করেছিলাম তারপরে যা আসল কিছু এই সময় এখন দেখতে পাচ্ছো যেগুলো এগুলো নতুনভাবে আমি করিয়েছি ঠিক আছে তো কেমন লাগে তোমরা সবাই আমাকে একটু বলো তো ফ্রেন্ড ছোটো একটা ভিডিও তো তোমাদেরকে বললাম যে বাইকটাতে মোটিভেশন কী করেছি আর কত কী খরচা হয়েছে তো তোমরা সবাই কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো আর আরও দেখাচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে চলো থ্যাংক ইউ বাই বাই টাটা